আসসালামু আলাইকুম, উইক্স এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর গিনি পিগ নিয়ে একটা ভিডিও দিলাম। আজকের ভিডিওটা হলো একটা প্রশ্নের উত্তর নিয়ে, যে প্রশ্নটা সবাই আমার কাছে করে বেশিরভাগ, বা আমার কাছ থেকে গিনি পিগ নেওয়ার পরে বা অন্য কারো কাছ থেকে গিনি পিগ কেনার পরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে থাকে, যে আমি গিনি পিগ নিলাম কিন্তু গিনি পিগ এখনও বাচ্চা দিচ্ছে না বা বেবি দিচ্ছে না কেন। তো সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সবাই না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এই প্রশ্নের অনেকটাই উত্তর পেয়ে যাবেন আপনারা। তো সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো যে গিনি পিগ কি জন্য বাচ্চা দিচ্ছে না। তো বাচ্চা দিচ্ছে না এক্ষেত্রে দুই তিনটা বিষয় ফ্যাক্ট করে, যে এদের বয়স বা এদের শারীরিক সুস্থতা বা শারীরিক ক্ষমতা কি পরিমাণ আছে, এদের পুষ্টিহীনতা বা পুষ্টির শরীরে পুষ্টির ঘাটতি আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হয়। তো আমরা অনেক সময় গিনি পিগ কিনি ঠিক আছে, কিন্তু সেগুলির আমরা সঠিক বয়স জানি না। হয়তো বাজার থেকে কিনলে ওরা বলে দেয় যে এটার বয়স 5-6 মাস, কিন্তু আসলে সেরকম না। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে। আর এর ফলে হয় কি, যে আপনারা যখন নেন তখন হয়তো আপনারা আশায় থাকেন যেহেতু এটা 5-6 মাস হয়ে গেছে, সেহেতু এটা একটা অ্যাডাল্ট গিনি পিগ, তো এটা তো আর কিছুদিন পরে বেবি দিবে। কিন্তু দেখা যায় যে ওর বয়স মাত্র 2 থেকে 1.5 মাস বা 2.5 মাস। আসলে গিনি পিগটা এরকম যে 2-2.5 মাসেও এদের আর কি ট্র্যাক করা যায় না, যাদের বয়সটা আসলে সঠিক জানা যায় না। তো সেক্ষেত্রে এই একটা কারণ হতে পারে। দ্বিতীয় একটা কারণ হতে পারে যে ওদের খাবারের বিষয়টা, যে ওদের খাবার দাবারগুলি হয়তো সঠিকভাবে দিচ্ছেন না আপনারা, ওদের প্রপার ডায়েট দিচ্ছেন না। ওদেরকে ঘাস দেওয়া দরকার, কিন্তু ওদেরকে আপনি নরম জাতীয় খাবার, শাক বা ভুসি জাতীয় জিনিস বেশি দিচ্ছেন, ভাত টাত এগুলি খাওয়াচ্ছেন, এর ফলেও একটা কারণ হতে পারে। আর একটা মেইন কারণ হতে পারে যে মেলটার ইনফার্টিলিটি, যে মেলটা হয়তো বেবি উৎপাদনে সক্ষম না বা মেলটার শারীরিক অ্যাবিলিটি নাই। তো এই 3-4টা জিনিস খেয়াল করতে হয়। এছাড়া যে বিষয়টা লক্ষ্য করতে হয় যে সেই বিষয়টা হলো যে আপনারা যখন গিনি পিগটা কিনেন তখন এটা একটু মাথায় রাখবেন যে এটা কিন্তু খরগোশের মতো না। এটা খরগোশ যেরকম যে মাসে মাসে বাচ্চা দেয়, এটা সেরকম না। এটার প্রেগনেন্সি টাইম 2 মাস, আর এটা বাচ্চাটা হয় একদম তৈরি হয়ে, এরপরে আবার ওরা বাচ্চা দেওয়ার সাথে সাথে, যেমন খরগোশ যদি মেলের সাথে থাকে সেটা প্রেগনেন্ট হয়ে যায়, যদিও এটাও স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। হয়তো এই যে দেখেন আমাদের যে গিনিপিগটা, এটা দেখতেছেন, এটা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। এটা দেখানোর কারণ হলো যে এই গিনিপিগটা আমাদের লাস্ট বাচ্চা দিছে প্রায় 3 মাস আগে। আমাদের ভিডিওগুলি দেখলে দেখতে পাবেন যে এটা আমাদের ঘরের বাচ্চা, অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেছিল। তো সেটা বাচ্চা, দুইটা বাচ্চা দিছিল, সেই বাচ্চা দুইটার দেওয়ার পরে আজকে প্রায় 3 মাস হতে চললো, সে আর কোনো বেবি দেয়নি আমাদেরকে। আমি যদিও মনে করি যে হয়তো সে প্রেগনেন্ট আছে, 50% না, মোটামুটি 80% শিওর ওদের ওর পেটটা দেখে বোঝা যায়, কিন্তু দেখেন এই লং টাইম এটা অপেক্ষা করতে হয়েছে। আর বাকিগুলি তো অনেক ছোট বয়সের, সেগুলি এখনও প্রেগনেন্টের কাছাকাছি যায়নি। তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন, যে অস্থির হয়ে যাবেন না। গিনিপিগের ক্ষেত্রে ধৈর্য ধারণটা খুবই জরুরি, কারণ আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনি খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে যাবেন, যে এখনও গিনিপিগটা বাচ্চা দিচ্ছে না কি না কি সমস্যা। সেক্ষেত্রে আমি বলবো প্রথমে যে আপনারা ধৈর্য ধরেন এবং এটা ইনশাল্লাহ বাচ্চা দিবে, এটা নিরাশ হওয়ার কিছু নাই, একটু সময় নিচ্ছে এই আর কি। আপনি ওদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে যান, ওদেরকে একটু হালকা পাতলা ভিটামিন দেন, মাঝে মধ্যে মাল্টিভিটামিনগুলি দেন, দেখবেন যে ঠিক মতনই ওরা বাচ্চা কাচ্চা করবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই গিনি পিগ কিনলাম কিন্তু এখনও বাচ্চা পাচ্ছি না, বা কী অবস্থা হলো 2-3 মাস ধরে পালছি। দেখেন 2 মাস ওদের শুধু প্রেগনেন্সি টাইমে, আবার ওরা বাচ্চা দিয়ে হয়তো যদি শারীরিক কোনো, হয়তো আপনি আমি বুঝতে পারছি না, কিন্তু ওদের ভিতরে হয়তো ইন্টারনাল কোনো দুর্বলতা রয়ে গেছে, সে কারণে হয়তো ওরা প্রেগনেন্ট হচ্ছে না। তো সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এসব জিনিস রেখে, আসলে মাথায় রেখে গিনি পিগটা পালা জরুরি। তো আশা করি মোটামুটি একটা ধারণা পাবেন যে কি কারণে গিনি পিগগুলো সহজে বাচ্চা কাচ্চা করে না, একটু দেরি হয়, এই জন্য গিনি পিগটা একটু আনকমন। যদি এটা যদি এরকম সমানে বাচ্চা কাচ্চা করতো বা এই থাকতো, তাহলে গিনি পিগটা খরগোশের মতো কমন থাকতো, এই কারণে গিনি পিগটা এতটা কমন না। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে
কমেন্টে জানিয়ে দিতে পারেন বা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন পেজের ইনবক্সে, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।